খাওয়া দাওয়া হয়নি তোজো এখন খাচ্ছি জানো। তোজো কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়ার আগেও খেয়ে নেয়, কিন্তু এখনো খাচ্ছে। কেন বলতো, ও আজকে এবার ওকে টাইম মতনই খেতে দিয়েছিলাম, সেই সময় উনি মোবাইল দেখছিলেন, টাইম উনি দেখেননি, আমি রান্না করে ব্যস্ত ছিলাম একটুখানি। হ্যাঁ, আর কি বলতো, তখন ওর ক্লাস শুরু হয়ে গেছে, দেওয়ার খেতে পাইনি, তাই এখন ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আর সাথে তোমাদেরকে বলবো কি বলতো, কাকে না প্রবাবে সাথে ওরা একটা জিনিস নিয়ে এসছে, সেটা হলো ট্যান্টারান নতুন চাদর। শুধু চাদর নয়, আর একটা জিনিস এনেছে। তো কি বলতো, ও একটার পর একটা জিনিস আনতেই রয়েছে, কিন্তু আবার রাখার জায়গা নেই। তোমরা জানো এই যে ট্রলি ব্যাগ গুলো দেখতে পাচ্ছ, এই ব্লু ট্রলি ব্যাগটার মধ্যে আমার কি আছে, শীতের দুটো ব্ল্যাঙ্কেট আছে, যে একটা ব্ল্যাঙ্কেট পরমেশ্বর, একটা তোজোর আর আমার, মানে একটা পরমেশ্বর একটা তোজোর। তো তোজোকে তোজোর ঠাম্মি দিয়েছিল যখন উনি কোথায় বৃন্দাবন কোথায় গেছিল ঘুরতে, তো ওনার তিন নাতি নাতির জন্য তিনখানা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিল। তো ওই ব্ল্যাঙ্কেটটা আমি তোজোর কায় দিই, আর পরমেশ্বরটা পরমেশ কায় দেয়, আর আমার বিয়েরটা আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি, ওটা আর আমি আনিনি, কারণ একটা বিছানার মধ্যে তিনজন তিনটে কম্বল, তখন আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, তো কম্বল নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাড়ি করবে। তো যাই হোক, তো এই বিছানার চাদরটা পরে সকাল সকাল পেতে দিয়েছে। আর ব্ল্যাঙ্কেট যেটা বলছিলাম, ব্ল্যাঙ্কেট ঠিক না, মানে কি টাইপের জানি, ওটা এত গরম না, কালকে রাতে, কালকে রাতেই গায়ে দেওয়া হয়ে গেছে। তো কালকে রাতে গায়ে দেওয়ার জন্য জানলা পর্দাগুলো আমরা খুলে রেখেছিলাম, পর্দাগুলো আমি খুলে রাখি না, পর্দা দেওয়াই থাকে এই শীতকালের জন্য, গরমকালে তো পর্দা খোলাই থাকে, তো ঠান্ডা আসে দেখে। কিন্তু ওই ব্ল্যাঙ্কেটটা মানে এতটাই গরম লাগছিল, তো দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করার জন্য পর্দাগুলো না খুললেই নয়। তো দেখবে না, তোমাদেরকে দেখাচ্ছি, সেম এইটার মতনই, এই দেখো এখানে ভাঁজ করে দিলে তো এইরকম একটা সাদা রঙের ব্ল্যাঙ্কেট, খুব গরম, খুব সুন্দর জিনিস আর না। তার সাথে দুটো এটা একটা বেড কভার ছিল, তার সাথে সেম বেড কভার, সেম প্রিন্টের, আর আছে এই দেখো দুটো পিলো কভার, দুটো বালিশের কভার আছে, ঠিক আছে। তো এই দুটো বালিশের কভার কি বলতো, এতটাই বড় যে মানে বালিশে নর্মালি বালিশে আমাদের দেওয়া যাবে না, এটা বিশাল বড়, এই দেখো বিশাল বড়, এত বড় বালিশ আমার না, মানে আমার ঘরে এত বড় বালিশও নেই যে আমি এটা লাগাবো। তো পরমেশ তো প্রথমে বলেছিল যে এটা আমি বালিশে, আমি বলেছিলাম ঠিক আছে তাহলে চলো বালিশে ভরে দেবো। ও বাবা, সকালবেলা দেখি এত বড় বালিশে ও, আর এই দেখো এত বড় বালিশ ও, আর দেখেছো, আর এত বড় বালিশ যেহেতু আমার না, তার জন্য আর পরমেশকে দরকার নেই পাতার, দেখতে বাজে লাগবে, মনে হবে বালিশটা ছোট আর বালিশের কভার বড়, দিয়ে আলখাল্লার মতো লাগবে, ওই জন্য আর বাড়ির কভার পাতা হয়নি। কেন বাথরুমে জল আছে তো, আর কেন বলতো, সকাল দুপুরবেলা পরিস্থিতি একটু জটিল তৈরি হয়েছিল, আমরা জানতাম না যে আজকে আমাদের ট্যাঙ্ক পরিষ্কার হবে, উপরে যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কটা যদি আগে থেকে জানতাম যে আজকে পরিষ্কার করতে আসবি, তাহলে সকাল সকাল অনেকটা কাজ গুছিয়ে নিতে পারতাম। না ভালো জল তো ছিল, বাবা সব ভরে রাখলো, তো বাজে তো জল থাকবে, দিয়ে ভাবতে পারবে যখন আমি ব্লগটা শুরু করবো ঠিক করছি, তখন জলের বোতল গুলো খালি ছিল, সেই জলের বোতল গুলো ভরলাম, কিছুটা রান্নার জল তুলে রাখলাম, কিছুটা বাথরুমে জল পড়ে সব ভরে রাখলো, আর লাস্টে আলটিমেটলি আমার মাছ ধোয়ার জলটা শেষ হয়ে গেছে, কারণ যেটুকু জল ছিল সব জলটা ফেলে দিল, এখন ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে, এখন তো আমি মাছ পরিষ্কার ধুতে পারবো না। তা আমি এখন কি বসেছি বলতো রান্নাঘরে, আমি এখন রান্নাঘরে চাটনি বসিয়ে দিয়েছি, চাটনিটা এগুলো তো সব ধোয়াই ছিল আমার, ভিজেছিল, তাহলে বসিয়ে দিলাম, আর এই চালটা তো ভিজিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখেছি, কিন্তু যেন মাছ পড়ে আছে, তাহলে মাছ আমি যেমন ধুতে পারবো না, আর পরে ঘর থেকে যেন সবজি নিয়ে এসেছি, সবজিগুলো এখন ধুতে পারবো না, কারণ ফলে এক ফোঁটাও জল নেই, যেটুকু জল বাথরুমে আসে ওটুকু আমি রেখে দিলাম এমার্জেন্সির জন্য, যদি কোনো সময় লাগে সেই জন্য। তো যতক্ষণ এখন ট্যাঙ্ক পরিষ্কার হবে ততক্ষণ আমি এখন কোনো কাজ করতে পারবো না। আর কালকে পরে যেন তোদের জন্য কটা জামা প্যান্টও নিয়ে এসেছে, যা তোমাদের দেখাই, ঠিক আছে, তার মধ্যে একটা প্যান্ট তোদের পরেছে অলরেডি, কারণ তোজোর বাথরুমের দরজা সবসময় না খোলা রাখে, আর এটা একদম খুব বাজে অভ্যেস এটা, জানো তো আমার মোটেই এটা ভালো লাগে না, এবার পরমেশ যেহেতু সকালবেলা অনেক জল টল ভরেছে না, সেই জন্য সব বাথরুম দরজা খোলা রেখেছে, বাথরুমের দরজা খোলা রাখা খুব বাজে ম্যানার্স, খুব বাজে মধ্যে পড়ে। তো আমরা তোমাদেরকে দেখিনি, আর তার সাথে পরশ নিয়েছে একটা এরকম, এরকম আবার একটা মশমরা ব্যাট নিয়েছে, একটা ব্যাট খারাপ, মানে খারাপ করে নিয়েছে দুটো ব্যাট অলরেডি, খারাপ করে নিয়েছে বলবো আমার জামা, হ্যাঁ বলেছি জামা প্যান্ট, তুমি এবার তো তোমার ক্লাসে বসে যাও,
এই যে এটার মধ্যে তোদের যা প্যাড আছে তার মধ্যে তারা তোমাদেরকে দেখিয়ে এইভাবে দেখিয়ে ঠিক আছে। তো এই দেখো এরকম একটা সোয়েট শার্ট নিয়ে এসছে, এরকম একটা সোয়েট শার্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সোয়েট শার্ট এরকম একটা দুটো সোয়েট শার্ট নিয়ে এসছে, একটা এই কালারে, এটা উল্টো করা আছে কারণ এটা তোজো পড়বে বলেছে, পিচ কালারে। আর প্যান্ট নিয়েছে ফুল প্যান্ট এরকম একটা, দুটো ব্লু কালার একটা, একটা স্কাই ব্লু কালার তিনটে, আর একটা তোজো ওই দেখো মানে কি করছে, কি করছে নিচে রাবার, ওই দেখো আর একটা ওর পরনে রয়েছে দেখেছো। তো এই রকম হচ্ছে অনলাইন ক্লাস, উপরে স্কুলের জামা নিচে অন্য প্যান্ট দেখো বাবা। আর যে তিনটে অ্যাকচুয়ালি কি বলতো ওর আমার পরামর্শ আমি এগুলো আনতে বলছিলাম, কেন তোদের জামা আনতে বলিনি, মানে ওকে সোয়েটার আনতে বলিনি, ওকে আমি আনতে বলছিলাম তোদের প্যান্ট গুলো। তো প্যান্ট গুলো যে তিনটে আছে না গত বছর কিনেছিল, তো মোটর দু বছর করে যায় প্যান্ট গুলো, তারপর তো লম্বা হয়ে যায় ছোট হয়ে যায় এগুলো, তো তিনটে দিয়ে আর হচ্ছে না, কারণ যখন তিনটে আমি তো রোজ কাচি না একসাথে, কটা জিনিস জমিয়ে তারপরে কাচি, তিনটে একসাথে সব জমে গেছিলো, আর ছেলে পড়তে পারছে না, আবার হাফ প্যান্ট পড়তে হচ্ছে, আর ধরো ঠান্ডা ঠান্ডা লাগে ঘরের মধ্যে, এইগুলো পড়লে আর ঘরে হয়তো সোয়েটার পড়তে পরা দরকার পড়ে না। তো ওই জন্য পরে সবাই চারটে প্যান্ট এনে দিচ্ছে একবারে, আবার নেক্সট ইয়ারে চলে যাবে আমার ভালো মতন, মানে আমার মানে তোদের চলে যাবে। তো ওই চারটে প্যান্টে এই জামাগুলো দিয়ে ব্যাস তোদের সারা শীত কেটে যাবে, আরও তো জামা আছে ফুল হাতা টি শার্ট আছে সেইগুলো দিয়ে শীতটা ভালো মতো চলে যাবে। আর আমি এখন কি করব, আমি এখন কটা জামা কাপড় ওখানে রয়েছে যদি শুকিয়ে যায় সেগুলো ভাঁজ করব, ঠিক আছে। একটার উপর বেজে গেছে আর আমি এখনো রান্নাঘর থেকে বেরোতেই পারলাম না, জলে দেখেছো কি মাহাত্ম্য, জলে মাহাত্ম্যটা আমরা অনেকেই বুঝি না, এখনো পর্যন্ত বুঝি না। তো জল নেই, কাজও বন্ধ, তো জল আসলো তখন কটা বাজে কত, প্রায় 12:30 সময় জল আসলো, তারপরে গিয়ে আমি মাছ ধুলাম। তো মাছটা যদি ধোয়া থাকতো না আমার এতক্ষণে রান্না অনেকটা হয়ে যেত, মাছটা ধোয়া ছিল না যে ওই জন্য বসে থাকতে হলো। তো এখন কি বলতো আমি মাছের ঝোল আর ভাতটাই করছি, চাটনি তো আগেই হয়ে গেছিলো, তো শুধু মাছের ঝোল ভাতই করবো, রাতের বেলায় চিড়াটা করে নেবো, কারণ একটা যে ভাত খেতে নেই কিন্তু জানি কি করবো এখন, আমার না আর ভালো লাগে না, 1:15 বাজে আর ভালো লাগে রান্নাঘর রান্না করতে, এখনো স্নান করবো পুজো দেবো, আর বৃষ্টির পুরো মঞ্চ রেডি হয়ে গেছে, মানে বৃষ্টি হওয়ার যে মঞ্চ দরকার হয় না, মেঘলা মেঘলা আকাশ, মেঘলা মেঘলা ওয়েদার, সমস্তটা মঞ্চ রেডি হয়ে গেছে, বাইরে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে দেখবে। আর তোদের ক্লাস হয়ে গেছে, তোদের এখনো কিন্তু দেখো কিচ্ছু গোছালো না কিন্তু, জাস্ট ক্লাস খেতে দেবো, আর ওদের ঘরটা কি অবস্থা করেছে ওই দেখো দেখো, ভীষণ করে বিছানা চাদরটা পেটেছিলাম, আর সব গাড়িগুলো নিয়ে ছড়াচ্ছি বসে বসে, এখন দুটো জিনিস পড়ে আছে সেগুলো এখন তোলা হয়নি। তোমাদের কালকে ভাঁজ করা অবস্থায় দেখিয়েছিলাম, এটা যেহেতু দুদিন ধরে গায়ে দেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে এইরকম দেখতে সুন্দর লাগছে, কিন্তু একটাই প্রবলেম কি হতো সাদা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে, সাদা জিনিস সবারই দেখতে ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি ময়লা হয়ে গেলে তখন দেখতে বাজে লাগে তাই না। আর এটা হচ্ছে তার বেডশিটটা, এই দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে, তার আগে বলো আমার নতুন কুইল্ট না ব্ল্যাঙ্কেট কি বলবো আমি জানি না কেমন লাগে সেটা বলো। তো এখন তো দেখছো বিছানা পরিষ্কার, যখন বিছানাটা মানে পরিষ্কার ছিল না ঘুম থেকে সবাই উঠেছি, মানে সবাই উঠে পড়েছিল ঘুম থেকে, তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, কালকে তোমাদেরকে তো আমি ভাঁজ করা অবস্থা দেখিয়েছিলাম তো বুঝতে পারবে না, তো আজ যখন খোলা আছে তোমাদেরকে খোলা অবস্থাতেই দেখিয়ে দিই কেমন লাগলো, কমেন্ট করে নিশ্চয়ই জানাবে ঠিক আছে। আর জানো না এটা কি গরম, তো তিনজনের ভালো মতো হয়ে যাচ্ছে, তো কি বলতো এবছর মনে হচ্ছে আমাদের কমরা নামাতে হবে না তাই না, পড়ো আমাদের কমরা নামাতে হবে না এবছর, সেটাই বলছি কমরা নামাতে হবে না, কম্বল কি হবে, কম্বল নামানো ভয়তেই হয়তো পৌঁছে কিনেছিল তাই না।
তা না, ও বলছে ও বলে কি কম্বল গায়ে দিলে নাকি কুটকুট করে, কম্বলই গায়ে দিয়ে দেয়। কলকাতার ঠান্ডা কি বলতো, আমি সবসময় এটাই বলি সবাইকে, কলকাতা যা ঠান্ডা পড়ে না তাতে মানে লেপ গায়ে দেওয়া ঠান্ডা কলকাতায় পড়ে না। হ্যাঁ, এবার আমাদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি এলাকায় যা ঠান্ডা পড়ে তাদের লেপ গায়ে দেওয়া যায়, মানে ওখানে ওরকম ঠান্ডাটাই পড়ে। কিন্তু তো যাই হোক, আজকে হলো নেক্সট ডে। কালকে তোমরা দেখেছিলে, কালকে তোদের ক্লাস শেষ হয়ে গেছিল, তারপরেও আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি। আর বিকেল বেলায় আমি গেছিলাম তোদের কিনে একটুখানি ফুচকা খেতে, ফুচকা তো পাইনি। তো তোদের বলছি কি মা, এত দূর যখন চলে এসেছি চলো তাহলে আমার চুলটা কাটিয়ে নিয়ে যাও। তো চুলটা কাটিয়েছি, ভালো ছিলাম ততক্ষণ। চুলটা কাটানোর পর যখন আসছি, মানে এত মাথা ঘুরছে, এত মাথা ঘুরছে, আমি তোদেরকে বলছি তোজো বাবা আমার হাতে ধরতো না আমি পড়ে যাবো, মানে এত মাথা ঘুরছে, ভাবতে পারি এত শরীর খারাপ করছিল যে কালকে আমি তোদের সাথে কথাটা বলা দূরের কথা, মোবাইলটা আমি হাতে নিতে পারিনি, মোবাইল হাতে নিতে না পারলে কি করবো, কথা বলতে পারবো না। তো আজকে সকালবেলা একটুখানি ভালো লাগছে দেখে, ভালো চলো আমি তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করি। আর সকাল থেকে না ঘুমতে করতে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, ফোটা 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 বৃষ্টি পড়েই চলেছে, একটু থেমেছিল মাঝে, এখন সেটা আর নেই। আর পরবে কাজে এতগুলো ভিজেছি, এতগুলো ভিজেছি না বলার মতো না। আর এখানে আমার ডাল বসানো আছে। আর আজকে যেহেতু শনিবার তাই আজকে হবে নিরামিষ, নিরামিষে রান্না হবে ডাল আলু সেদ্ধ, আর তোদের জন্য করে দেবো একটা অমলেট, কারণ পরমেশ থাকবে না, পরমেশ যাচ্ছে কোথায় ওর একটা অফিসে কাজে। আর তোর যদি এখানে কি করছে আজকে বেশি ড্রয়িং দেখাচ্ছে, ড্রয়িং করছে খেতে দিকে, কখন দুধটা পুরো ঠান্দা জল হয়ে এক গেল একবারে, আর ও দেখো ড্রয়িং করছে শুয়ে শুয়ে, কি ড্রয়িং করবে ওই জানে। আজকে পিকচার কোয়ালিটিটা কেমন কেমন লাগছে না, মানে ক্যামেরার ছবিটা পরিষ্কার নেই, ভালো করে মুছলাম তারপরে এরকম লাগছে। তো যাই হোক, এখন বাজে 10:25, 10:30 তো, 5 মিনিট ফাস্ট, তাই 10:25, 10:25 কি করবো এখন বলতো, ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমি ভাতটা বসিয়ে দেবো, চালটা ভিজিয়ে দিয়েছি। আর পরমেশ আমার মধ্যে ফোন আছে, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, পরমেশ ফোনে কথা বলবি তারপর সেটা বলছি। যেটা তোমাদেরকে বলছিলাম পরমেশের ফোনে কথা বলা হয়ে গেছে, তাই ভাবলাম চলো বলে দিই যে আমার হাজবেন্ড আমাকে একটা গিফট দিয়েছে, সেটা কালকে এসছে, আর কোন খুশিতে দিয়েছে সেটা এখনো বলতে আমাকে বলেনি, একটু বলবেন প্লিজ কোন খুশিতে দিয়েছেন আপনি? খুশি লাগে না যে বউকে গিফট দিতে গেলে সবসময় মুখ দেওয়ার পরে বউকে গিফট দিতে। আচ্ছা, কোনো কারণ ছাড়াই? কিছু তো কারণ আছে। কোনো কারণ একটু বলে যান। না কোনো কারণ নেই, দেনি দিয়েছে। হ্যাঁ, বিনা কারণে দিয়েছে। তো চলো কি গিফট দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এন্টারেন তো পেশে হাজির হে আমার গিফট, টেন্টেন এই দেখো 3 পিসের একটা কুর্তা সেট, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে উল্টো হয়ে গেছে, এটা হচ্ছে তার জামা মানে চুড়িদারটা উপরটা, এটা হচ্ছে নিচে পালাজোটা, ঠিক আছে। এই কুর্তা সেটটা ফার্স্ট টাইম আমি পেয়েছি কোথা থেকে বলতো, মিন্ত্রা থেকে। এই ফার্স্ট টাইম মিন্ত্রা থেকে আমি কিছু কেনাকাটা করলাম, মানে আমাকে পরবেশ কিনে দিল। তো সাইজ ফিটিং এত ভালো, এত ভালো, এটা আমার এল সাইজে, এলটাই আমার মোটামুটি ঠিক হয়, মানে মোটামুটি বলবো না এলটাই ঠিক হয়। তো আমি যখনই কোনো অনলাইন থেকে কোনো কিছু কিনি না, যেমন এর আগে মিশো থেকেও কিনেছি, তো আমি সবসময় না মানে বুঝতে পারি না সাইজটা কি হবে, এখানে সাইজ চার্ট দেওয়া থাকে, তো এল সাইজটা পুরো মাপ মাপ করে দেওয়া আছে, তোমরা চেস্ট কোমর সব এগুলো ভালো করে মেপে কোনটা তোমাদের ফিটিংস হবে সেখানে কি সাইজ সিলেক্ট করলেই ঠিকঠাক চলে আসবে। তো আমি দেখলাম যে এলটাই আমার পক্ষে মনে ঠিক হবে, তো এলটা অর্ডার করেছি, কালকে পরে দেখলাম, পরে দেখার পর কালকে এসেছি দুপুরবেলায়, তোমাদেরকে বলছিলাম সন্ধ্যাবেলাকে দেখাবো আমি, তো সন্ধ্যাবেলা তো শরীর খারাপ হলো দেখে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, মাথা ফাথা দেখো কিছু আশ্রয় নেই, তারপর মাথায় ফোন দেবো তেল একটুখানি। তো যাই হোক, দেখাতে পারিনি, তো ওই জন্য এখন দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে এটা আমি বলি, এটা আমার গিফট, পরামর্শ তো ওর কথাও বলে দিল, এটা হচ্ছে আমার পরিশ্রমে পারিশ্রমিক। আমি যে আসার আগে মানে এখানে আসার আগে আমার শিফটিং এর জন্য যে পরিশ্রমটা করেছিলাম, পরামর্শ সেরকম করতে পারিনি, কারণ ও সবসময় অফিসে ছিল, ধরো বেশিরভাগটাই শিফটিং এর কাজটা আমি করেছিলাম। তো এটা হচ্ছে সেই পরিশ্রমের পারিশ্রমিক, ঠিক আছে, যেটা পরমেশ কখনোই বলবে না। ও তো বলবে বউকে দিতে গেলে কি আবার পারিশ্রমিক দিতে হয় না, যে পারিশ্রমিক তো কাকে দেয়, বাইরের লোককে দিতে হয়, নিজের বউকে কি করে পারিশ্রমিক দেয়, এটাও বলবে না। এটা জাস্ট আমি ইমাজিন করেই আমি ধরে নিলাম যেটা আমাকে সেটা গিফট দিয়ে, কারণ তখন আমাকে বলেছিল যে তোমাকে একটা ভালো দেখে গিফট দেবো, ঠিক আছে। তো ভাবলাম যে সেই গিফটটাই হয়তো, এই গিফটটা এত ভালো না, কোয়ালিটি ভীষণ ভালো, আর সবকিছু ফিটিংসও ভালো, সব ভালো, তো ভীষণ ভীষণ আমার পছন্দ হয়েছে।
তো এটা ড্রেসটা কিরকম আমি একটা খুলবো না, খুললে আবার ভাঁজ করতে হবে, এখন খুলবো না, যখন কোথাও মানে কোনো ব্লগে পড়বো দেখতেই পাবে। তার আগে তোমাদেরকে আমি একটা পাশে ফটো অ্যাড করে দেবো যে ড্রেসটা কেমন, ঠিক আছে। আর সব থেকে বেস্ট যেটা আমার লেগেছে কি বলতো, এই ওড়নাটা এত বড়, সামনে পেছনে পুরো পা পর্যন্ত থাকছে, মানে পায়ের থেকে একটু ওপর পর্যন্ত সামনে পেছনে দুটো সমান করে, এমন না যে হাঁটু পর্যন্ত ওড়নাটা আছে, বিশাল বড় ওড়নাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর মেটেরিয়ালও যথেষ্ট ভালো প্রাইস অনুযায়ী, ঠিক আছে। এটার দাম ছিল কত বেশ 1300 কত সামথিং ছিল, তো এটা ডিসকাউন্টে 1100 সামথিং মনে হয় পড়েছে, ঠিক আছে। তোমাদেরকে পাশে এটা ড্রেস তারপরে প্রাইস সব দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর মিন্ত্রা থেকে যারা এখনো কেনাকাটা করনি, ভাবছো কিনবে কিনবে কেমন হবে না হবে, তো আমার মতে একদম বেস্ট শপিং হবে, যদি যাও তোমরা কিনতেই পারো। এটাই হলো আমার ফার্স্ট শপিং, আর ফার্স্ট শপিং করেই না আমার ভীষণ ভীষণ স্যাটিসফাই, ঠিক আছে। মিন্ত্রা কোনো প্রমোশন করছে না কিন্তু, ও আমাকে টাকা পয়সা কিছু দেবে না, আমি ফার্স্ট টাইম নিলাম, খুব স্যাটিসফাই হয়েছি, তাই তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, তো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই করে প্রেস করো, ঠিক আছে। চলো বাই বাই, এখন আমি মাথায় তেল দেবো, আর তারপরে কী করবো বলো তো, ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওটা সোমবার দেবো, আর তারপরে ভাতটা বসিয়ে দেবো, আর কাঁচাকুচি যা হয়ে গেছে এখন দুদিন ধরে ওগুলো শোকাবে, কিছুটা নিচে দিয়ে আসলাম, কিছুটা পরে ব্যালকনিতে মেরে দিল, কালকেও তো বৃষ্টিভাবে শুনেছি। তো যাই হোক, এখন যে ভিডিওগুলো আমার কাছে রয়েছে সেগুলো এডিট করে তোমাদেরকে আজকের মধ্যে ছাড়ার চেষ্টা করবো, আমি জানি না কতটুকু কী করতে পারবো, ঠিক আছে। চলো বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অলওয়েজ হ্যাপি থাকবে, আর প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।